প্রযোজক রাজের কার্যালয় থেকে বিশেষ বিছানা উদ্ধার। রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজের বনানীর কার্যালয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে র‍্যাব। এছাড়া সেখানকার একটি কক্ষ থেকে বিভিন্ন সেক্স টয় সহ একটি বিশেষ বিছানা উদ্ধার করা হয়েছে। সূত্র জানিয়েছে রাজের কার্যালয়ে একটি কক্ষ পাওয়া গেছে, সেখানে একটি বিশেষ বিছানা রয়েছে, সেই বিছানাতে পর্নোগ্রাফি বানানো হতো বলেও জানা গেছে। বুধবার রাত 8:30টার দিকে বনানীর 7 নম্বর সড়কে নজরুল ইসলাম রাজের কার্যালয়ে অভিযান শুরু করে র‍্যাবের একটি দল, পরে তাকে আটক করা হয়। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, ইয়াবা বড়ি, সেক্স টয় উদ্ধার করা হয়। র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদ বলেন, রাত 8:30টার দিকে বনানীর 7 নম্বর সড়কে নজরুল ইসলাম রাজের কার্যালয়ে অভিযান শুরু করে র‍্যাবের একটি দল, পরে তাকে আটক করা হয়। তার কার্যালয় থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, ইয়াবা বড়ি, সেক্স টয় উদ্ধার করা হয়।